জানতে চাইছে কি পারমিশন দিছে আসতে, তারা বলছে তারা জোর করে আসছে। এর আগে কি দেখা যাবে জানা কোথায় হ্যাঁ তা অবশ্য ঠিক আপনার বিরুদ্ধে যে ঘুষ নেওয়া দেওয়া না আমি এই বিষয়টা আপনার বক্তব্যটা কি আমি চাকরি করি তো বুঝেন না লাইভে ঢুকতেছে কিন্তু লাইভে ঢুকতেছে এই ঘুষের ব্যাপারে আপনার বক্তব্য কি এটা সম্পূর্ণ বানোয়াট একটা অভিযোগ আপনারা যত প্রকারে পারেন এক্সপার্ট পারেন করে সেটা প্রমাণ করেন যেভাবে পারেন প্রমাণ করেন আর কি মিথ্যা জিনিসের প্রমাণ কি অডিও রেকর্ডার মিথ্যা জিনিসের প্রমাণ কি কত টাকা সম্পদের হিসাব পেয়েছেন আপনারা আমি তো বলতে পারবো না রে ভাই আমার তো মামলা কি করবেন মামলা কি করবেন মামলা কি হবে আমার নিজেরই চাকরি নাই মামলা করব মানে কি এই প্রশ্ন তো অবান্তর আমার তো নিজেরই চাকরি নাই স্যার যারা বলছে সেটুকুই জানা আমার তো নিজেরই চাকরি নাই মানে বিষয়টা হচ্ছে যে এই চ্যাট অডিও ফাঁস করেছে এই এই বিষয়ে আপনার বক্তব্য আমি তো একবারই এক কথাতেই বললাম যে সবই বানোয়াট অফিশিয়াল বিষয় তো সে উনি তো একটা বলছে এবং দাবি করেছেন যে আপনি তার কাছে ঘুষ চেয়ে 40 লাখ টাকা দাবি যে কেউ যে কিছু করতে পারে রে ভাই বলেছেন যে তার বিরুদ্ধে তার সম্পদে কোনো ধরনের তারে প্রমাণ করতে বলেন অনিয়ম পাওয়া যায়নি তার ভাই এবং তার আপনি কি সম্পদ নিয়েছে আপনারা তার সম্পদের মধ্যে সেটিকে জড়িয়ে দিচ্ছেন আমি তো আপনার এই প্রশ্নের জবাব দিতে পারতেছি কেন একটু কথা বলেন তার মানে দাঁড়ায় কি আপনি কি ঘুষটা নিয়েছেন এরকম কিছু একবার কেন বলবো সে ষড়যন্ত্র করলো কেন সে তার বিরুদ্ধে ইনকোয়ারি কেন আপনারা এই প্রশ্নের জবাব দেন আপনারাই তো পত্র পত্রিকায় লিখছেন তার কি আছে না ওই কণ্ঠ কি আপনার না না তাহলে কার এটা আপনি আমার না সেটা আমি বলতে পারি ভাই আমার একটু দুদক পরিচালক এনামুর বাসির নিজের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ বানোয়াট এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন সাংবাদিকদের এতক্ষণ আমরা ছিলাম সরাসরি দুদক কার্যালয়ে